আমার মনে হয় পরিবারই সমাজের প্রাথমিক একক, আর প্রতিটা গল্পই আসলে এক একটা পরিবারের আখ্যান। হারিয়ে ফেলি যদি এই ভয়ে আরো বেশি করে ভালোবাসি, আরো বেশি ভালোবাসি, এই ভয়ে আরো বেশি আরো বেশি বেশি করে কাছে আসি, বেশি করে কাছে আসি। সুস্থ আছো এবং এই অডিও ক্লিপটি শুনছো। সেদিন সন্ধ্যায় বেশ কিছু কথা বলবো বলে শহরে এসেছিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ভাগ্য খুব একটা ভালো নয়, না হয় অমন দুর্বিপাকে পড়া লাগতো না। কথাগুলো বলবো বলবো করে আজ একটা বছর কেটে গেল, কিন্তু বারবার চেষ্টা করেও বলা গেল না, তাই লিখতে বসলাম। হয়তো লেখক বলে, কিংবা আজও জানি না কেন, লিখতে লিখতে আস্ত একটা উপন্যাস লিখে ফেললাম। তুমি এর প্রথম পাঠক, তাই আবার নার্ভাস, জানিও কেমন লাগলো। তাহলে বলুন, ক্যাফের চেয়ারটি শূন্য পড়েছিল কেন? হয়তো প্রতিটা শূন্য চেয়ার থেকে শুরু হয় নতুন কোনো গল্প।